গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া মুরগি ভোনা মুরগি খাইতেছে। গাউসে পাককে বলে, হুজুর আপনি কেমন ইসলাম মানেন, আপনি কেমন মুসলমান, আপনাকে আমি জানতাম একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহর ওলি, কিন্তু আপনি দুই রকম, আপনার আপনি যার কর্মচারী দ্বারে আপনি রেখে গেলাম আমি আপনার মতো বানাই দেওয়ার জন্য, তাকে আপনি শুকনা রুটি খাওয়ান অথচ আপনি খান মুরগি ভোনা দিয়া, এইটা কি আপনার ইসলাম, এটা কি আপনার আদর্শ, এটা কি আপনার বৈশিষ্ট্য? গাউসে পাক বললেন, মা গো রাগ করো না, কেন খাই মুরগি? কয়, মা গো রাগ করো না, কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছো আমার মতো বানাইতে, আমার মতো চরিত্র, আমার মতো গুণাগুণ বানাইতে বলছো, এই জন্য তারে আমি শুকনা রুটি খাওয়াই। কয়, তাই কি এইভাবে আপনি তারে শুকনা খাওয়ান, আপনি বোনা খান? বলে, মা গো এই বোনা গোস্ত খাওয়াইলাম মুরগির হাড্ডি গুড্ডি গুলো নিয়ে। গাউসে পাক কয়, মুরগি জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার ওলি আল্লাহর কাছে, ওলি আল্লাহ যে আমানত দেয়, ওলি আল্লাহ যেটা দেয় এটা দোয়া আশীর্বাদ। আল্লাহর মাহবুব বান্দা, এই সিলেটের জমিনে শাহ জালালে আমিনী শাহ ফরান ফুলতলি মাসলাত কত অসংখ্য ওলি আল্লাহ এই জমিনের মধ্যে আগমন করেছে। আমি নাম জানি না আপনাদের এলাকার মধ্যে হয়তো কোনো মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে আগমন করেছেন। 360 জন আউলে একজন নয়, দুজন নয়, 360 জন আউলে একবারে আগমন করেছিল। শুধু যে দেশের মানুষ ইসলাম বোঝে না, কালেমা বোঝে না, যে দেশের মানুষ ইসলামকে ভালো বুঝতেন না, আমার আল্লাহর মনোনীত ধর্মটাকে যারা বুঝতেন না, আমার রাসূলের মনোনীত দিনটাকে যারা বুঝতেন না, সেটা বোঝানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য অলিগণকে এই জমিনের মধ্যে পাঠাইছে। জোরে বলেন মারহাবা। তারা ঘুমায় আছে, মরে নাই, রাসূল বলে লাইয়া মউত, তাদের মৃত্যু বরণ নাই, কথা বলেন না। এ মুসলমান একজন আছে, তার পীরের দরবারে 12 বছর গোলামি করলেন, কত বছর কথা বলেন না, 12 বছর খেদমত করলেন। শাহজালাল ইয়ামিনীর 360 জন যারা সফর সঙ্গী ছিলেন, কেউ 14 বছর, কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 7 বছর করে হুজুরের কাছে সাধনা করেছেন, শুধু আল্লাহ পার ঠিকানা খোঁজার জন্যে, রাসূলকে পার ঠিকানা খোঁজার জন্যে, শরিয়াত বোঝার জন্যে, তরিকা বোঝার জন্যে, হাকিকত বোঝার জন্যে, মারেফাত বোঝার জন্যে তারা জীবনকে বিলিয়ে দিয়েছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, এই জন্যে দুনিয়াতেও তাদের মর্যাদা, আখেরাতেও তাদের মর্যাদা বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহর ওলির কদমে 12 বছর গোলামি করার পর পিঠ ডাক দিলেন, বাবা তুমি তো 12টা বছর অক্লান্ত শ্রম দিলাম, ধারে বসে আল্লাহর প্রেমে পাগল হয়ে গিলা, তোমার মুখের দিকে তাকাইলে দেখি মুখটা বড় মলিম, তোমার মুখটা বড় মলিম, তুমি গায়ের গোস্তগুলো শুকায় গেছে, তোমার আর কি দিব, যাবার বেলা আমার কাছে একজোড়া সিটা সিরা চটি আছে, একজোড়া সিরা চটি আছে, চামড়া স্যান্ডেল, এই সিরা স্যান্ডেল জোড়া আমি তোমাকে উপহার দিলাম, এটা তুমি অনেক যত্ন করে রেখে দিও। বাবা কথাটা কিন্তু বুঝবেন, আমি সিলেটবাসীকে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আজকে বাজানরে এই হোসেন ইসলামের সকল মুসলমানদের সংগঠনের ভাইদেরকে বোঝানোর জন্য বলতেছি, শুধু এই সিলেট জন্য না, গোটা বাংলাদেশের মুসলমান যে প্রান্ত থেকে যে শোনো না কেন, আল্লাহর নিজের অস্বীকার করবা কেমনে করবা, আমার এই আলোচনা শোনো, কাজ ইসলামটা হলো আল্লাহর ওলিদের আমানত, খিয়ানত করার অধিকার তোমাদের নাই, কারণ আল্লাহ আমানত রাখছে রাসূলের কাছে, ইসলামটাকে সুন্দরভাবে বোঝায় দিছে আমার নবীকে, আমার নবী সাহাবী ইকরামদের দিছে, সেই সাহাবী ইকরাম তাবে তাবিদের দিছে, তারা ওলি আল্লাহদেরকে দিছে, সেই ইসলামটা এখন বাংলাদেশের ওলামা ইকরামদের কাছে, সেই ইসলামটা এখন প্রচার করার দায়িত্ব ওলামা ইকরাম আর বোঝানোর দায়িত্ব আপনাদের, এখন প্রতিটা মানুষেরই ইসলামটাকে পরিপূর্ণ
পূর্ণভাবে বুঝার দরকার মানার দরকার জোরে বলেন ঠিক কি না একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এ বাংলাদেশের মুসলমান শুনে না মুরিদ চুটি জড়াল হাতের মধ্যে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে হুজুর বারোটা বছর জমা জমি সব শেষ করলাম জীবনটাকে শেষ করলাম আপনার কদমে কাটায় দিলাম রাসূলকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য না খয়া রাখলেন ও দুনিয়ার মুসলমান শুনে নাও এ বাবারা আমার না খয়া সাধনা করলেন এই গাউসে পাকের একটা কথা আমার মনে পড়ে গেল তারপরে আমি আলোচনা না করে আসি গাউসে পাকের কাছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার বলেন না গাউসিয়ে পাকের নাম জানা নাই সবাই তার ভালোবাসে গাউসে পাকের কাছে একজন মহিলা এসে বললেন হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটা আমানত রাখছে আমার আল্লাহ এই আমানতটা আপনার কাছে পৌঁছায় দিলাম আপনার গুণে গুণান্বিত করবেন নবীর গুণে গুণান্বিত করবেন আমি দুনিয়াতে কিচ্ছু চাই না এই সন্তান যেন একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে জোরে বলেন মারহাবা ভালো করে বুঝে নেবেন অনেক আমরা মুরব্বীরা যখন ছাত্র ভর্তি করি শিক্ষকরে নিয়ে বলি হুজুর ছেলেটা যেন আলেম হয় আপনার মতো করবেন কয় কি কয় না কথা কয় না কয় না আমার কাছে অনেকে দোয়া চায় হুজুর আপনার মতো যেন আলেম হয় হাত ধরে সবাই চায় গাউসে পাকের কাছে মুরব্বী আয়না দিলেন গাউসে পাক খালি খাইতে দিতেন রুটি প্রতিদিন সকাল একটা রুটি দুপুরে একটা রুটি রাত্রে একটা রুটি তিনটা রুটি দিতেন কয়টা রুটি তিনটা রুটি গাউসে পাক আব্দুল কাদের জিলানি জানে আমরা বড় পীর বলি গাউসে পাক এত ক্ষমতার অধিকারী ছিলেন এখন রুটিটা খাইতে খাইতে হঠাৎ ছেলে এত কঙ্কাল হয়ে গেছে ছেলে হাঁটতে পারে না একদিন মাকে চিঠি লিখছে মা তুমি যার কদমে আমারে পাঠাইছো আমি তো না খেয়ে মারা যাব আমাকে সকালে একটা রুটি দুপুরে একটা রুটি বিকেলে একটা রুটি তিনটা রুটি মাত্র আমাকে দেয় এই রুটি খাইতে খাইতে আমি শুকায় গেছি মা গো আমাকে যে জ্ঞানের আর সারা দিন বড় তসবি টিপতে হয় নামাজ পড়তে হয় জিকির করতে হয় আমার খুব কষ্ট হয় শরীরের উপরে দখল যায় মা গো কোথায় পাঠাইলে মা জনে নিয়ে আসছে গাউসে পাক আয়া দেখে গাউসে পাক বয়া বয়া মুরগি দিয়া খাচ্ছে কি দিয়া খাচ্ছে মুরগির ভোনা গোস্ত খাচ্ছে গাউসে পাক এক জায়গা বয়া বয়া মুরগির ভোনা গোস্ত খাচ্ছে দেখে গেছে উনি দেখে যায় দেখে এক বাটি মুরগির ভোনা গোস্ত খায় খায় হাড় দিয়ে তুচ্ছে এক জায়গা আর ওই জুটা মানে যেটা বলা হয় ওটা থুয়ে দিচ্ছে ভালো করে বুঝে নিন আমি ওলিয়াল্লাহ দরবাস বেশি করি না আজকে আসছি যেহেতু আজকে কেন যেন আমার মন কাঁদতেছে ওলিয়াল্লাহদের দেশে আজকে ইসলামটাকে বারোটা বাজাচ্ছে যারা ইসলামটাকে তারা টানাটানি করতেছে গাউসে পাক তো কোনোদিন কাউকে আঘাত করে নাই শাহজালাল তো কাউকে আঘাত করে নাই কষ্ট দিই নাই সত্য কথা বলে মানুষকে পাগল করছে আজকে সেই দেশের মধ্যে এত জুলুম ব্যভিচার অন্যায় কেন হয় কারণ আসলে আমরা ভুলে গেছি সেই আমানত জোরে বলেন ঠিক কি না এই জন্য আমি কথাটা বলতেছি মা জননী যা দেখে সন্তানের সামনে একটা শুকনা রুটি রয়েছে শুকনা রুটি খাইতে পারে না সামান্য একটু পানি শুকনো একখানা রুটি রুটি খানা হাতের মধ্যে নিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে চোখ দিয়া পানি ছেড়ে দিছে মা পিছন থেকে বলে বাবারে তোরে কি শুকনা রুটি দেয় কয় হা মা এই শুকনা রুটি একমাত্র আমার সম্বল সারা রাত জেগে জেগে থাকতে হয় সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া লাগে সারা রাত ভরে তসবি পড়া লাগে হুজুর বিনিময় আমার একটা করে রুটি দেয় এটা খেয়ে পেট ভরে না মা হুজুর ডাক করে চলে গেলেন মা জননী যায় দেখে মেয়েটা যায় দেখে গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া মুরগি ভোনা মুরগি খাইতেছে গাউসে পাককে বলে হুজুর আপনি কেমন ইসলাম মানেন আপনি কেমন মুসলমান আপনাকে আমি জানতাম একজন বুজুর্গ আপনি একজন আল্লাহর ওলি কিন্তু আপনি দুই রকম আপনার আপনি যার কর্মচারী দারে আপনি রেখে গেলাম আমি
আপনার মতো বানাই দেওয়ার জন্য তাকে আপনি শুকনা রুটি খাওয়ান অথচ আপনি খান মুরগি ভোনা দিয়া এইটা কি আপনার ইসলাম এটা কি আপনার আদর্শ এটা কি আপনার বৈশিষ্ট্য গাউসে পাক বললেন মা গো রাগ করো না কেন খাই মুরগি কই মা গো রাগ করো না কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছো আমার মতো বানাইতে আমার মতো চরিত্র আমার মতো গুণাগুণ বানাইতে বলছো এই জন্য তারে আমি শুকনা রুটি খাওয়াই কয় তাই কি এইভাবে আপনি তারে শুকনা খাওয়ান আপনি বোনা খান বলে মা গো এই বোনা গোস্ত খাওয়াইলাম মুরগির হাড্ডি গুড্ডি গুলো নিয়ে গাউসে পাক কয় ও মুরগি জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা মুরগি একদম তাজা হয়ে গেছে গাউসে পাক ডাকতে বলে মা আমি মুরগি খাইতেছি তোমার সন্তানও খাবে তবে আমি এই মুরগিটা খাওয়ার মতো উপযুক্ত হব আর মুরগি ভুনে খাই তোমার সন্তানকে সেই সুযোগ নিতে হবে আমি তোমার সন্তানকে আমার কাছে দিচ্ছ আমার মতো তার করতে সুতরাং এই মুরগি খাওয়ার উপযুক্ত এখনো হয় না মা গো আমার কাছে দিছো তাকে আমার মতো বানাইতে সুতরাং জ্বালায়া পুড়াইয়া এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে দুনিয়ার মায়া ছাড়তে হবে দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে নফসের লোভ ছাড়তে হবে তারপরে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে হবে আল্লাহ যখন রাজি হয়ে যাবে রাসূল যখন খুশি হয়ে যাবে তোমার সন্তান এই রকম গাউসে পাকের মতো পরিপূর্ণ হয়ে যাবে জোরে বলো মারহাবা আজকে দুনিয়াটা আমরা দুনিয়ার ভিতর থেকে আমরা ক্ষতিগ্রস্তর পিছনে একটাই মূল হলো আমরা সব লুবি হয়ে গেছি আমরা লুবি হয়ে গেছি কি হয়ে গেছি এই যে বসে আছেন এইটা লোভ করলে লাভ আছে কিছু না কিছু পাবেন আমার দাদু ভাইরা শুনুন মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করবেন আমি বুঝতে পারি নাই কই মা গো শুনে নাও যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দেয়া হয় যারা আখেরাত চায় তাদেরকে আখেরাত দেয়া হয় আর আমি তোমার সন্তানকে আমার কাছে রাখছো আমি দুনিয়া আখেরাত দুইটাই দেওয়ার জন্য সেই এলমে এলেমে এলেমের আমি সেই কি দিতেছি আমি তাদেরকে তালিম দিতেছি আর এই জন্য তাকে দুনিয়ার খাবার বর্জন করা লাগবে দুনিয়ার ঘুম বর্জন করা লাগবে দুনিয়ার আরামায়েশ বন্ধ করা লাগবে সেই মাওলাকে যদি রাজি খুশি করতে হয় এই দুনিয়ার মধ্যে তোমাকে জ্বালায় পোড়ায়া আমার মাওলাকে রাজি খুশি করতে হবে এই জন্য তোমার কলিজার টুকরাকে আমি সেই জ্ঞানের অধিকারী করতেছি কারণ এলমে 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 হুজুরি এলমে হুসুলি শরিয়াত তরিকাতের জ্ঞান অর্জন করেছো আর আমি তাকে মারেফাতের জ্ঞান দিয়া এই পৃথিবীর মধ্যে কামেলের দপ্তরে পৌঁছাই দিব জোরে জোরে বলেন মারহাবা এই ইতিহাস যারা বলে ওলি আল্লাহ নাই ওলি আল্লাহ মানে না তাদেরকে বলে যায় ইতিহাস পড়ে মোরা বুঝলাম বুঝলাম ওলি গনেনে সেই আমার সাথে বলেন না যারা আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে পীরদের বিরোধিতা করে পীর কামাল কাম কামেল কামেল মুকাম্মেলদের বিরোধিতা করে তাদেরকে বলি তোমরা ইতিহাস খটো ইতিহাস খোঁজো এই এই বঙ্গের মধ্যে বাংলার জমিনের মধ্যে কে ইসলাম আনলো তুমি আনছো না আল্লাহর ওলি আনছে শাহজালাল আনছে না তুমি আনছো একটু বিবেচনা করে দেখো আগে ইতিহাস খটো জোরে বলেন ঠিক কি না ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণে সেই ইসলাম বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম অলিগণে সেই ইসলাম বল অলিগণে সেই সাপরান C
আছে ইসলাম ইতিহাস পড়ে আমরা জানলাম জানলাম অলিগণ এনেছে ইসলাম বলো অলিগণ এনেছে ইসলাম আমার ভাইরা আমার বন্ধুরা আমি কিন্তু একটা বিষয়ের উপর আলোচনা করেছিলাম সিরাজ ওটি মনে আছে নি সিরাজ ছোটি ছোটি স্যান্ডেল মনে রাখবেন ভুলে যাবেন না শাহজালাল আলী আমিনি দাওয়াত দিলেন শাহপুকুরার কোথায় রে খানজান আলী রে ও খানজান আলী কেমন কলবে কলবে দাওয়াত এরকম সিটি নাই পত্র নাই গোমের ঘরে দাওয়াত দিছে শাহজালাল আলী আমিনি দুরূদ শরীফ পড়ে মদিনাওয়ালার উপরে দুরূদ পড়ছে এ মুনাফিকেরা শোন যারা নবী আল্লাহর বিরোধিতা করিস নবীর সঙ্গে বিরোধিতা করিস রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ে ডান হাতের উপরে একটা ফুক মারছে আল্লাহ দিয়া ডান কান্দে শুয়ে আছে শাহজালাল আলী আমিনি কল্পনা করে কোথায় আসবে কোথায় বাজান খানজান আলী সাহেব আসবে খানজান আলী স্বপ্নের মধ্যে দেখে ডাকতেছে হুজুর শাহজালাল আলী আমিনি ডাকছে বিশাল আলেমদের মেলা ওলি আল্লাহদের মেলা হবে ওখানে ডাকছে শাহজালাল আলী আমিনি উনি চিন্তা করে হাই রে আমাকে ডাকছে তো শুক্রবারে যেতে হবে আজকে আমি বুধবারে স্বপ্নে দেখলাম মাঝে একটা দিন বাকি আছে আমি যাব কেমন করে সেই সিলেটের জমিনে আমি যাব কেমন করে মা জননী চিতাই পিঠা বানাইতেছে এই ইতিহাস শুনেন বাবা কত ইতিহাস শুনবেন বলি আল্লাহদের জীবনী শুনলে শুধু মজাই লাগে কিন্তু আমাদের অবস্থা এখন এ আমার যুবক বাবারা ইতিহাস শুনতে হবে দেশটা স্বাধীন হয়েছে শুনেছি কারা করলো পিছে কি রহস্য ছিল আগে জানার দরকার এ মুসলমান আমরা বুবা মতো থাকবো না অন্ধ থাকবো না জানতে হবে এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস তারা কিতাব লেখা বই লেখা পার বললেন ন দাইসেল নিজেকে নিজে চিনতে হবে মানে রাফান নফস নিজের নফসকে চিনতে হবে আজকে অন্য কে নয় আজকে নিজের ইলাকাকে চেনো নিজের জাতিকে চেনো বলিদেরকে চেনো অবশ্যই রাসূল চিনা হয়ে যাবে আল্লাহ চিনা হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা মা জননী চিতায় পিঠা বানাই শাক পিঠালি আসেনি আপনাদের এদিকে শাক আর পিঠা বানাইতেছে পাথরের একটা শাসের উপরে কিসের শাস পাথরের শাস বানাইতেছে এখন বলতেছে মা কি রে বাবা মা গো আমার তো শাহজালাল এমনি দাওয়াত দিছিল তা আমার তো কিছু নাই মাটির দেওয়ালের উপর বসে আছে খানজান আলী সাহেব বসে আছে মাটির দেওয়াল মাটির দেওয়াল তো মা গো আমার তো দাওয়াত দিছে আমি তো যাইতে পারি না মনে নাই মনে নাই এখন তো মনে পড়ছে কি করব মা বলতেছে বাজান আমি তোর দোয়া করলাম তুই চলে যা কিসে যাব কিসে যাব আমার তো ঘোড়া নাই আমার তো গাদা নাই আমি কেমনে যাব শাহ ওই খানজান আলীর মাজারে যে কুমির আছে কুমির ইতিহাস অনেক ইতিহাস এই যে আপনার মাগুর আপনার এই মাসের গজার মাসের ইতিহাস খসবের ইতিহাস আমি বলবো আস্তে আস্তে সব ইতিহাস বাইর করবো আমি নিয়ে আল্লাহ আমাদের বাসায় রাখে আমি বাংলাদেশে বড় বড় আল্লাহর উলিদের যে কেরামত এটা আমি সংগ্রহ করেছি অনেক এটা নিয়ে আমি গবেষণা করতেছি যে আমি আল্লাহ বাসায় রাখলে আমি দিনকে দিন চেষ্টা করতেছি যে বেঁচে আসি যে মানুষ এটা গবেষণা করে এটা গবেষণা করে আমার একটাই গবেষণা সেটা হলো বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ এদেশে ওলি আল্লাহ কেন আসলো আর এক একজন ওলি কিসের জন্য আসছে কি করছে তাদের কেরামতিটা কি ছিল হাকিকতটা কি ছিল এটার পর আমি রেসার্চ শুরু করেছি যে আল্লাহ আমাকে যদি হায়াতের মধ্যে বরকত দান করে আমি চাইতেছি যে এলাকার মধ্যে যত এলাকার মধ্যে যত বড় বড় হক্কানি ওলি আল্লাহ আগমন করেছে তাদের কাছে যাবো সাজরা শরীফ আমি তাদের থেকে সংগ্রহ করব করে আমি এটা নিয়ে গবেষণার মধ্যে আসি আল্লাহ যেন সুযোগ দান করে জোরে বলো না আমিন আরো জোরে বলো না আমিন তুমি কি করলেন মা বলতেছে বাজান যাও কইছে মা তুমি হুকুম দিছো তুমি হুকুম দিলেই পারি দেখেন না আল্লাহর উলিরা মা বাবার কত সম্মান করতো আমাদের ছেলে মেয়েরা কিন্তু মা বাবা মার কাছে হুকুম না নিয়ে আসতেছে না মা তুমি কি হুকুম দিছো হ্যাঁ বাবা হুকুম দিলাম তুই যা কয় যা মা আমার তো ঘুরা নাই কয় যাতে সরে আসে ওটে সরে যাও সুবহানাল্লাহ বলেন না যাতে সরে আসো ওইটা সরে যাও খানজান আলী বলতেছে এই দেরি করিস না যা থাবা মারছে মাটি দেওয়াল লাপতে লাফাইতে লাফাইতে দৌড় শুরু করছে সুবহানাল্লাহ বলেন না এদিকে আসছে বাজান রে শুনে নেন বাবা এইরকম আয়সা নদীনালা পার হয়ে চলে আসে ওই কোথা থেকে চলে আসে মাটির দেওয়াল পার হয়ে মারহাবা বলেন না আয়া উনি এই জমিনের মধ্যে আগমন করেছে এরম ইতিহাস ইতিহাস শুধু আসবে আমরা এখন গাড়িতে আসলে গাড়ি পথে টায়ার বাস্ট হয় কথা কন হেলিকপ্টার আর হেলিকপ্টার পুড়ে যায় কারণ কি রে বাবা কারণ আমরা সেই আল্লাহর তাওয়াক্কুল আমাদের ভিতর নাই মহব্বত নাই নবীজির প্রেম এসকো নাই আমাদের মধ্যে জোরে বলেন ঠিক কিনা
একটু আগে আগে বসেন, বাইরা পিছনে একটু সরে আগে আগে বসেন, ভাইদের বসতে দিবেন। একটু জিকিরের তালে তালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে বলেন লা ইলাহা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বত লা আরো আগে আগে বসেন ভাইদের বসে দিবেন এলা ইলাহা বৈজনম গরম নেরবে দনা খাই খাই বুঝাইলে কেউ বজে না বলে নম এর শোনাইলে কেউ শোনে না বল শোনাইলে কেউ সাহে মদিনা এ দরদি বন্ধুরা শুনে নাও আল্লাহর আলী সাদেকুর রহমান সাহেব আলুক দেওয়ার জমিনে উনি কি বললেন বাড়িতে মেহমান গেছে কি খাইতে দিবে কোনো খাবার নাই মায়ে ডাক দে কয় বাজান রে মেহমান আসছে বাড়ির ভিতরে কি খাওয়াইব মরহুম সাদেকুর রহমান সাহেব মাজনী বলে বাবার এনে দুটো সুষার বিশি আছে লয়ে যা সুষার বিশি দুইটা হাতের মধ্যে দিলেন লাগায় থুয়ে মাটির মধ্যে দিয়া কয় মেহমান আপনারা একটু অপেক্ষা করেন কারণ জোহরের নামাজের সময় হয়ে আসছে আমি বেশি দেরি করতে পারবো না তাই একটু গোসল করে আসি আসার পর আপনাদের মেহমানদারি করব গোসল করতে গিয়েছে আয়া দেখে শত শত সুষা গাছে ধরে রয়েছে জোরে বলেন মারহাবা আরো জোরে ভালোবাসা দিয়ে মানুষকে প্রেমের দলে ফাঁসাইয়া রে এই দুনিয়ার নবী প্রেমিক বানাইলো যারা আমরা তাদের ভুলবো না জোরে জোরে বলেন ঠিক কিনা ওলিদের কাছে আমি ওদিকে যাইতেছিলাম সিরাজুতা নিয়ে কাঁদতে কাঁদতে যায় চোখের পানি সেরে কান্দার বলে আল্লাহ বারোটা বছর গোলামি করলাম বারোটা বছর হুজুরের কদমে ছিল এখন কিছু দিই নাই এখন খাজা বাবা কিছু দিল না দিল একখানা সিরা জুতা এই সিরা জুতা নিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল যাওয়ার পথে দেখে এক জমিদার বাবু রাস্তার মধ্যে দাঁড়ায় আছে তৎকালীন জামানায় ভালো করে শোনেন বাবা জমিদার ডাক দে বলে হুজুর আপনি আমার পীর ভাই আপনি এত মন খারাপ করে কোথায় যান বলে কি আর বলবো জমিদার সাহেব আপনারা যার যার বাড়িতে গিয়েছেন আমি আর বাড়িতে যাইতে পারি নাই বড় সাধনার মধ্যে ছিলাম পীরের দরবারে একটা দিন নয় দুটি দিন নয় আমি কি করলাম বারোটা বছর পীরের দরবারে গোলামি করলাম খেদমত করলাম খেদমত করার পর পীর সাহেব ডাক দে বলে হুজু বাবাটা বাবা শোনো আমি তোমার আর কি আর দিব আমার কাছে কিছু নাই আমারও যাবার সময় হয়ে গেল আমি যাবার সময় তোমার হাতে একখানা সিরা জুতা দিয়ে গেলাম এটা হলো আমানত বাবা এটার বেশি আর কিছু দিলাম না তবে যত্ন করে রেখো বারো বছর সাধনা করে পাইলা সিরা জুতা এই সোরা জুতা কিন্তু কাউকে দিও না বাবা তোমারে দিলাম তুমি নিয়ে চলে যাও এই সিরা জুতা নিয়ে আসছি জমিদার বাবু কয় বাইরে যদি আমার বাড়ি দাওয়াত নিতেন আমি খুশি হতাম নিয়ে গেছো বাড়িতে বাড়ি নিয়ে ভালো মন্দ মুরগি পোলোয়া খাওয়াইয়া যত্ন করে ডাক দে বলো হুজুর একটা কথা বলবো নি কি কম আপনি আর সিরা জুতা কি আরবেন সিরা জুতাটা যদি আমার দিয়ে দিতেন আমি নিতাম আরে মুরিদ চিন্তা করে সিরা জুতা দিয়ে হবে কি সিরা জুতোর কোনো মূল্য নাই বারো বছর গোলামি করে পাইলাম সিরা জুতো গো এটা দিয়ে হবে কি কইল না আপনি লন সিরা জুতো দিয়ে দিলাম আমি আপনার তা ফিরি নিব না এমনি নিব না বলেন আপনি জুতার বিনিময়ে কি চান আপনি কি চান
বলে আমি কি চাবো এর আর কয় টাকা দাম কিনা টাকা দিয়ে কিনবো এটার কোনো মূল্য নাই মূল্যহীন আরে বাংলার জমিনে আজকে সিলেটের শাহজালাল ইসলাম এত কষ্ট করে এনে দিল রে আমরা বুঝতে পারি নাই যেদিন ওই গোর গোবিন্দ বুঝে যেদিন বুঝাইয়া দিছিল কারে বাবান্দি রাজা ও মুসলমান পুরানো দিনের কলিজার টুকরা জবাই করেছিল গোর গোবিন্দ রে সেদিনের ইতিহাস আজকে মুরব্বীরা ভোলে নাই যেদিন সন্তানের আকিকা করার জন্য সন্তানের আকিকা করার জন্য বুরানউদ্দিন প্রতিজ্ঞা করেছিল মানত করেছিল আল্লাহ তুমি আমার যদি একটা ছেলে দাও আমি আমার ছেলের আকিকা করব কুরবানি করব গরু কুরবানি করব বুরানউদ্দিন সন্তানের জন্য গরু জবাই করলো মাস্টার ইবলিস কিন্তু চির শত্রু ছিল রে বাবা এই মাস্টার ইবলিস কি করলেন বুরানউদ্দিন গরুর গোস্তগুলো নাড়ি ভুড়িগুলো কান মাথাগুলো মাটির নিচে লুকায় রাখলো কাকে ঠুকায় উঠায়া ফেললো এটা নিয়ে ঠুকাইয়া গোর গোবিন্দর বাড়ির সামনে ফেলা হলো গোর গোবিন্দ এই মাথমাদান গরুর গোস্তর কান দেখিয়া মাথার শিং দেখিয়া পাগল হয়ে গেল খোঁজ পেয়ে গেল কে জবাই করছে কয় বুরানউদ্দিন তার ছেলের জন্য জবাই করছে এবার তার কলিজার টুকরা সন্তানকে মানুষের সামনে ধরে আনা হলো এবার বুরানউদ্দিনের সন্তান কলিজার টুকরা সন্তানকে গোর গোবিন্দ জবাই করলো নিয়ে যাতে জবাই করলো রে মুসলমান শুনিল আরে গরু জবার বিনিময় আজকে আজকে সিলেটের জমিনে হাজার হাজার গরু জবা করে তোমরা খাও কারো সিলাই খাও কারো সিলাই জমা করো সেই শাহজালালকে মানার দরকার আছে কি না কথা বলেন না কেন দরকার আছে ওনার কাছে বিচার গেল শাহজালালের কাছে হুজুর এই অবস্থা দেখা গেল গরু জবাইয়ের অপরাধে কলিজার টুকরাকে দিবালয় মানুষের সামনে জবাই করা হলো এ সেই যে কষ্ট থাকতে পারে না সেই সিলেটের মানুষ যদি শাহজালালকে সম্মান না করে সেই সিলেটের জমিন যদি আল্লাহর ওলিদের সম্মান না করে আমি মনে করি এদের মতো নাফারমান আর পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কি না এদের মতো অপদার্থ এমনি আর আল্লাহ বলে নাই আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে ব্যাকুল তারা বলবে আমার নাতির ঈমান আছে বিল্লাহি আল্লাহর প্রতি আবিলাও মিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওমাহুম বিমুমিনিন আল্লাহ বলে হাবিব রে একদল বেঈমানের দলেরা আপনার কদমের মধ্যে যাবে ওরা ঈমানদার বলে দাবি করবে মুমিন বলে দাবি করবে না গো নবী না ওরা ঈমানদার নয় ওরা বেঈমান সিলেটের জমিনে বাস করতে হলে শাহজালালকে মানা লাগবে সিলেটের জমিনে বাস করতে লাগলে 360 জন আউলিয়া মানা লাগবে সিলেটের জমিনে বাস করতে হলে বাদান সিপাসালাকে মানা লাগবে সিলেটের জমিনে বাস করতে হলে বাদান রে ফলতুলে মাসলাতকে মানা লাগবে সিলেটের জমিনে বাস যদি বাস করতে হয় এই জমিনের মধ্যে যত ওলি কামেল আছে তাদের অনুসরণ অনুকরণ করা লাগবে নয়তো তুমি এদেশ থেকে চলে যাও তোমার দরকার নাই জোরে জোরে বলেন ঠিক কি না এ যুবক বন্ধুরা আসুই না লো বলেন আপনার চামড়ার এই ছিড়া জুতা খানা আমি বিনিময় দিতে চাই কিছু অর্থ দিয়ে কিনতে চাই বলি এটা কত টাকা দিবা এটার কোনো মূল্য নাই বলো হুজুর আপনাকে আমি অনেক মূল্য দিব বাড়ির ভিতরে জমিদার সাহেব গেলেন যে বিবিরে ডাক দে কয় বিবিরে সিন্দুক খোলো সিন্দুক খুললেন সিন্দুক খুলিয়া 70,000 টাকা বাইর করলেন কত হাজার জোরে বলেন কত হাজার ইতিহাস বলে যাই রে বাবা ইতিহাস আজকে একটু বলে যাই 70,000 টাকা বাইর করলেন বাইর করিয়া জমিদার বাবু আনিয়া দিলেন হুজুর এই লন পীর ভাই এই লন 70,000 টাকা 60,000 টাকা দিয়ে আপনি জমিদারি কিনবেন আর 10,000 টাকা দিয়ে বাড়িতে বিল্ডিং বানাইবেন আপনি বড় ধনী হয়ে যাবেন আপনার কো এত টাকা দিয়ে আমি কি করব এত টাকা আমার প্রয়োজন নাই কারণ তুমি আমার একটা পেতনার মধ্যে ফেলে দিবাং কয় হুজুর না টেনশন করেন না 70,000 টাকা আপনাকে দিলাম এই 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইবেন বাড়ি প্রাচীর করবেন আর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনবেন পৃথিবীর মধ্যে আপনি জমিদারি হয়ে যাবেন এলাকার মধ্যে জমিদার হয়ে যাবেন তবে একটা কথা আপনাকে যখন টাকা দিব আপনাকে আমি কয়জন দিব 7 জন বাদান কি দিব দেহরক্ষী দিব একজন দুজন নয়
সাত জন দেহরো কে কে ডাক দিলেন এ ভাইরা আমার হুজুরের আগায় দিয়ে আসো কারণ পথের মধ্যে ডাকাতি ধরতে পারে আজকে তো এই দুনিয়ার মধ্যে ডাকাতির অভাব নাই বাবা বললেন আপনি এখানে নিয়ে সুন্দরভাবে তারে বাড়ি পৌঁছায় দিবা বলে ডাক দিয়ে বলে হুজুর জমিদার বাবু গো নিশ্চিত আমারে কোন বিপদের মধ্যে ফেলাইবেন এই জন্য এতগুলো টাকা দিলেন আর আমাকে পাহারা দেওয়ার জন্য আমার সাথে লোক পাঠাইলেন বলে বাবা টেনশন করো না তুমি যাও তোমার জন্য আমি সাতজন দেহরক্ষী পাঠাইলাম ভালো বলিয়ান মানুষ শক্তিশালী অস্ত্র দিয়া তাদেরকে পাঠাইয়া দিলেন সাথে সাথে নিয়ে বাড়ি গেলেন বাড়ি যায় ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাই দেওয়া হলো বাড়ি যাওয়ার পর 60,000 টাকা দিয়ে জমিদারি কিনলেন আর মুসলমান আর 10,000 টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন বানাইয়া বিশাল জমিদারি হয়ে গেলেন পায়ের পর পা থুয়ে খাইতে লাগলেন চিন্তা করে এমন পাগল কয়জন আছে একটা সিরা জুতা বিক্রি করিয়া সিরা স্যান্ডেল বিক্রি করিয়া আমি হলাম এই এলাকার সম্রাট এখন আমার সাথে কি বলে কথা আমি এখন বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা এরে অনেক বছর কয়েক বছর চলে গেল গো এদিক ওই সিরা চুটি মাথায় মধ্যে দিয়া কাপড়ের মধ্যে মুড়াইয়া যাই নামাজে নামাজ আদায় করিয়া ওই সিরা চুটি জোড়া মাথার মধ্যে দিয়া ঘুমায় থাকে মাথার তলে দিয়া ঘুমায় থাকে হঠাৎ করে আল্লাহর ওলি খাজা বাবা স্বপ্নে দেখায় শুনে নেন খাজা বাদানরে খাজা বাবা স্বপ্নে দেখায় শুই না লন খাজা গৌস পাক এ মুসলমান শুনে নাও এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা দাও খাজা এবার স্বপ্নে দেখায় বাবারে তুমি চটি জোড়া মাথায় দিয়া শুয়ে আছো বাবা তোমরা যারা শুনে নেন বাবা চিস্তিয়া তরিকার মুরিদ যারা তারাও শুনবেন বাবা অনেক ওয়াজ আজকে অনেক ওয়াজ করা লাগবে বাদান খাজা মাইনুদ্দিন চিস্তি খাজা বাদানরে শুনে লান এবার স্বপ্নে দেখায় বাবা গো তুমি সিরা জুতা লইয়া তুমি এত ভালোবাসো গো তার যে শক্তি দিয়া শুরু করলেন এমন ভাবে তার যে শক্তি দিয়া তার বিশাল এলেমের অধিকারী করে দিলেন শরিয়াতের এলেম তরিকাতের এলেম একিক আকিকতের আলেম আকিকত শরিয়াত তরিকত হাকিকত মানে ফাঁত এলমে হুজুরি এলমে হুসুলি সব জ্ঞানের জ্ঞান তার দান করলেন জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন এই জ্ঞান দান করিয়া এবার তারে হাজার হাজার মুরিদ আসতে লাগলেন বিশাল একটা দরবার হয়ে গেল হাজার হাজার মানুষ আসে লক্ষ লক্ষ টাকা কামায় হয় এবার কয়েকটা বছর পরে চিন্তা করে সিরা জুটি কিনে নিয়ে আসলাম দেখে আসি জমিদারের অবস্থা দেখে আসি যায় দেখে জমিদারের বাড়ি চিনা যায় না বিশাল তার পীরের দরবারটা যত বড় তার সেইতে বড় দরবার হয়ে গেছে জমিদারের বাড়ি জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে বলেন এলমে বাত নাহি যার হাসরে সে অন্ধর আর এলমে হুজুরি নাহি যার এ জগতে অন্ধর এলেমের শেষ নাই আজকে শরিয়াতের এলেম শিক্ষা করে আজকে আমরা এত বাহাদুরি করি আমার দরদি বন্ধুরা শুই নালা জমিদার বাবু চোখের পানি ছেড়ে দিয়া বলে আমি আমানত খানি রাখছি যত্ন করে গো আল্লাহর ওলি আমারে তাজ্জু দিয়া শক্তি দিয়া কামেলের দপ্তরে পৌঁছায় দিছে আজকে আমি খোদা তালাকে পার ঠিকানা পেয়েছি রাসুল পার ঠিকানা পেয়েছি ইশকে দরিয়ার মধ্যে ডুব দিছি আল্লাহ আমারে দুনিয়া আখেরা দুইটাই বাদশাহী বানায়া দিছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই সিলেটের জমিন অলি আল্লাহদের আমানত বাংলাদেশ অলি আল্লাহদের আমানত এই দেশে ইসলাম চলবে অলি আল্লাহদের ইসলাম চলবে অন্য কোন ইসলাম চলতে পারে না অন্য কোন কথা মানতে পারি না অলিরা যে ইসলাম আনছে আল্লাহর মাহবুব বান্দারা যে ইসলাম আনছে সেই ইসলামের মধ্যে আছে শান্তি সেই ইসলামের মধ্যে আছে সুখ সেই ইসলামের মধ্যে আছে মানবতা সেই ইসলামের মধ্যে আছে বাদের আদর্শ সেই ইসলামের মধ্যে আছে কল্যাণ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা কেন আল্লাহর মাহবুব বান্দারা হাঙ্গামা মারামারি করতে আসেন এই জন্য আমি বলছি আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বিশ্বাসীরা তোমরা কি করো আদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে কিসের মধ্যে জোরে বলেন কিসের মধ্যে
ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যকে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যকে ঘুম পাড়াও, সেই ইসলাম কি আছে? কথা বলেন সেই ইসলাম কি আছে? আপনারা বুঝতেছেন না আমার কথা? ইসলামের আবিদানিক অর্থ আছে 80 থেকে 82। নাম্বার 1, এক নম্বরে ইসলাম মানে শান্তি। দুই নম্বরে কয়েকটা কথা ভালো করে বুঝে নেন। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো। খাওয়ান আপনারা, আমি মৌলবী খাওয়াই, আমি পকেটের টাকা থুয়ে দিই, যদি নোট হয় ওটা ভাঙি না, কথা কর না কেন। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেয়া, কারণ অধিকাংশ মৌলবীরাও পরের বউ ব্যাগে নিয়ে যাচ্ছে, তাহলে নারীর সতীত্ব পাহারা দেওয়া হচ্ছে, কথা বলেন না কেন। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ। এখন ইসলাম মানে মানবতা, ইসলাম মানে নিজেকে বিলিয়ে দেওয়া, ইসলাম মানেই শান্তি। সেই শান্তি কি আছে? কথা বলেন। আর এই ইসলাম পরিপূর্ণ মানছে আল্লাহর ওলিগণ, যারা নিজের জন্য নয়, আসছে গোটা বিশ্ববাসীকে, গোটা এলাকাবাসীকে, এক একজন পীর এক একটা মহল্লায় আসছেন। এত সংকলি আল্লাহ আসার কারণ ছিল, এই সিলেটের মতো এত অলি কোথাও আসে নাই, সিলেটের জমিন আর চট্টগ্রামের জন বেশি আসছে। আসার কারণ কি? আপনাদের দেশটা ছিল আবর্জনায় ঢাকা, এই সিলেট শহর ছিল, সিলেটটা ছিল হলো আবর্জনায় ঢাকা, সেখান থেকে ময়লা আবর্জনা ওই গোর গোবিন্দ রাস্তানা সরানোর জন্য আল্লাহর মাহবুব বান্দাকে আল্লাহ পাঠাইলেন এই জমিনের মধ্যে। নাই আজকে এত জোরে আজান দাও, এত মসজিদ আজান দাও, আজান দিয়াই তো একবারে, আজান একদম দিয়াই তো। আজকে তাদেরকে সম্মান করেন না, তাদেরকে ইজ্জত করেন না, এসেইতে কষ্ট থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ইতিহাস পড়ে মোরা জানলাম, জানলাম অলিগণ এনেছে ইসলাম, বলেন অলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলতেছিলাম নবী বলেন আনা সাদ্দা নিন্নানি চালাইন না উলম্ব, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লায়া মৌত, তারা মৃত্যু বরণ করে না। সুবহানাল্লাহ, বলা যাবে না? আল্লাহর মাহবুব বান্দা মৃত্যু বরণ করে না, তার প্রমাণ এবার আপনাদের আরবি কোথায় বিশ্ব রোড থেকে ঢাকার রোড, ঢাকার পর্যন্ত একটা 4 রোড 6 রোড হচ্ছে, এর মধ্যে কয়জন আল্লাহর ওলির মাজার বেঁধেছিল বাবা কিছুদিন আগে? এই যে আপনাদের বিশ্ব রোড থেকে সামনে আগায় যে আল্লাহর একজন মাহবুব বান্দার রওজা মুবারক বেঁধেছিল, রাস্তার আসতে যাইতে পথে ডান পাশে, আসতে পাশে বাম পাশে, এই আল্লাহর ওলির মাজারটা ভাঙ্গার জন্যে এত প্রচেষ্টা করলো, সবাই তার অনেক অনুরোধ করলো, সরকারকে জানালো হলো, যারা যারাই কন্ট্যাক্ট আসছিল তাদেরকে বোঝানো হলো, যারা রাস্তার দায়িত্ব নিয়েছে তাদের বোঝানো হলো, কিন্তু কোনো বুঝ মানলেন না। বলে কবরটা ভালো করে খুঁজে অন্য জায়গা কবরটা হস্তান্তর করতে হবে। যখন কবরটা ভাঙতে গেলেন, কবরের মধ্যে যখন ঢুকে মুসলমান, এ মুসলমান শুনে নাও, যখন বেকু গাড়িটা চালায় দিলেন, তখন ওই বেকুর টান দিয়া যখন উঠায় কবর উঠাইতে গেছে, কবরের ভিতরে থেকে নতুন কাপড়ের কাপড় চলে আসছে। এই কবরের ভিতরে থেকে শুধু তাই নয়, কবরের ভিতরে থেকে বাদানো ওই ফাল লাগছে, আল্লাহর ওলির পায়ের দাগ, পায়ের মধ্যে ফাল লেগেছে, তাজা রক্ত লাঙ্গলের ফালের মধ্যে লেগে গেছে, আশ্চর্য হয়ে গেছে। উন্ডা মনে করছে কোনো সাপটা হয়তো হতে পারে, কোনো প্রাণী হতে পারে, যখন খুঁজে দেখে রে আল্লাহর ওলির মাজার থেকে একটু দূরে তার পা মুবারক রয়েছে, মাথাটা আর্ধেক আর্ধেক মাজারটা পরিপূর্ণ হয় নাই, মাজারের কিছু অংশ বাইরে ছিল, কিছু অংশ সামনে ছিল, কারণ আল্লাহর ওলি আস্তে আস্তে ওই মাজার থেকে সরার চিন্তা করেছিল। বাদানে এমন সময় মাজারটা ভাঙ্গা হয়েছে। ও আমার দরদি বন্ধুরা শুনে নেন, কারণ আজ থেকে শুনলাম, আজ থেকে প্রায় 70-60 থেকে 70 বছর আগে যে মাজারটা হয়েছিল, সেই আল্লাহ পাকের গোলাম রাসূলের প্রেমী এখনো পর্যন্ত কবরে জিন্দা আছে। আল্লাহর মাহবুব বান্দারা মরে না। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূলগণ আল্লাহর ওলিগণ মরে না, লাইয়া মউত তাদের মৃত্যু হয় না, এটা ঘোষণা হলো আমার নবীজির। সুতরাং আল্লাহর ওলিদেরকে সম্মান করেন, তাজিম করেন, অবশ্যই অবশ্যই দুনিয়া আখেরাত দুইটাই কামিয়াব হবেন। ধরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি এদিকে গেলে সারা দিন কেটে যাবে, আর নয় আল্লাহর ওলিদের কথা প্রায় ঘন্টা অনেক বেশি বলে ফেলেছি। আমার মন চাই, আজকে বলেছিলাম, শুরুতেই বলছি, মন যেন কেন কাঁদছে আল্লাহর ওলিদের জন্য,
আজকে যার ইমাম জাল্লার ওলিগান যারা পিতা মাতার অবদান ও মুসলমান শুনে না জন্মের পর থেকে মা শিখা এটা বাবা এটা বাবা এটা মা এটা কাকা এটা কাকি এটা ফুপু এটা খালা এটা নানি মা যেমন শিক্ষা দেয় তদ্রূপ পৃথিবীর বাংলা জমিন আমরা আগমন করার পর আল্লাহ ওলিগন এই কেবলা সিনাইছে শরিয়াত তরিকতের হাকিকত যারা শিখাইছে তাদেরকে আমরা সম্মান করতে চাই তাদেরকে আমরা তাজিম করতে চাই আল্লাহ যেন বুজার তৌফিক আমল করে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।